সম্প্রতি দ্রুত গতিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করে ছয় দফার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে করোনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, অথচ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথল্য পরিলক্ষিত হচ্ছে। এমন প্রেক্ষিতে কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে ছয় দফার নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার মধ্যে রয়েছে দোকান, শপিং মল, বাজার, হোটেল, রেস্টুরেন্ট সহ জনসমাগম স্থলে মাস্ক পরতে হবে, অন্যথায় আইনানুক শাস্তির সম্মুখীন হতে হবে। ধর্মীয় প্রার্থনার স্থানসমূহে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার উপসর্গ দেখা দিলে টেস্ট করাতে হবে। জুমার নামাজের খুতবায় ইমামদের এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে বলা হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের তথ্য মতে সবশেষ 24 ঘণ্টায় 2087 জনের করোনা শনাক্ত হয়েছে, করোনায় মৃত্যু হয়েছে আরও 3 জনের। সংক্রমণের হার 15.47%। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা 29,145 জন, আর দেশে এ পর্যন্ত 19,69,361 জনের করোনায় আক্রান্ত হয়েছে।